অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার। তেলিয়ামুড়া রেল স্টেশন এলাকা থেকে পুলিশের হাত বাড়াপ্পা গাড়া, সেই সঙ্গে আরো খুঁজছেন পাচারকারী। তাই সমর্থনা জানিয়েছেন তেলিয়ামুড়া স্টেশন এলাকায় এক মহিলাকে সন্দেহজনকভাবে দাগে আছেন পুলিশের কাছে খবর যায়। পুলিশ যথারীতি সেই খবরের ভিত্তিতে সেই মহিলাকে আটক করে এবং গুলাশি চালিয়ে চারি পাকে দশটি শুকনো গাছ বাজেয়াপ্ত করে। জানা গেছে পাচারকারী মহিলা বিহারের বাসিন্দা, তার নাম সুনিতা দেবী। গাঁজাগুলো আগরতলার কোন এক জায়গা থেকে রেলপথে অভিনব কায়দায় তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে বিহারের দেশে নিয়ে যাচ্ছিল। সূত্রের খবর, তেলিয়ামুড়া জিআরপি পুলিশ মোটামুটি করছেন কে পাচারকারীদের মাদক পায়ে সহযোগিতা করছে। তবে তেলিয়ামুড়া থানার পুলিশ গাঁজা পাচারকারী অনুমান 10 কেজি গাঁজা ছিল। জিজ্ঞাসাবাদে জানতে পারি ওনার বাড়ি খাগড়িয়া ডিস্ট্রিক্ট বিহারে, ওনার নাম হচ্ছে সুনিতা দেবী। জিজ্ঞাসাবাদে ওনার কাছ থেকে জানতে পারি যে গাঁজাগুলো আগরতলা থেকে নিয়ে এসেছিল বিহারে নিয়ে যাওয়া।